আসসালামু আলাইকুম। নগদ জনপদের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি শারমিন সাজ্জাদ। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। নোয়াখালীতে ঠিকাদারের গাফলতিতে দীর্ঘ চার বছরেও শেষ হয়নি 7 কিলোমিটার সড়ক সংস্কারের কাজ। অভিযোগ, মূল সড়কের কাজ না করে ঠিকাদার কিছু অংশের কাজ করে তুলে নিয়েছে টাকা। এমন পরিস্থিতিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলোর পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। 2020 সালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ বাজার থেকে বাংলা বাজার পর্যন্ত সড়ক সংস্কারের কাজ শুরু করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় 9 কোটি টাকা ব্যয়ে কাজটি শেষ করার কথা ছিল 2022 সালে। ইতোমধ্যে দুবার সময় বাড়িয়েও শেষ হয়নি কাজটি। আমরা ব্যবসায়ীরা খুবই ক্ষতিগ্রস্ত, রাস্তার কারণে এই রাস্তাটা অর্ধেক করেছে অর্ধেক করে না। যেখানে 1000 মাল নি যাতায়াত করার দরকার, এখানে আমরা 500 মাল নি। রাস্তাটা খুব খারাপ, এখানে চলাফেরা করা যায় না, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। ঠিকাদারের দৌরত্ব আর এলজিডি কর্তৃপক্ষের উদাসীনতাকেই দুঃশেন স্থানীয়রা। কন্ট্রাক্টর সাহেব যে যে লাভজনক পার্টগুলো করি উনি চলে গেছে, রাস্তার মূল কাজটা করতেছে না এবং মূল কাজে হাতে দিচ্ছে না। কন্ট্রাক্টর আমরা জানি না তার পিছনে কার বড় হাত আছে নিশ্চয়ই, যার কারণে সে কাউরেই তোয়াক্কা করে না। 5 বছর বা 6 বছর যে টাইম এক্সটেনশনটা, এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া বা আইনসঙ্গত হচ্ছে কিনা এটা আমাদের জানা নেই। এলজিডি কর্তৃপক্ষ বলছে বাকি কাজ করা হবে অন্য প্রকল্পের মাধ্যমে। ইতিমধ্যে 4-5 বার তাকে রিমাইন্ডার লেটার দেওয়া হয়েছে এবং তাকে যেহেতু সে কাজ করবে বলে আশ্বাস দিছে, তারপরও আমরা তাকে ব্যাংকে এনকেস করার জন্য চিঠি দিছি যাতে সে কাজটা মানে করে আর কি, তাকে প্রেশারাইজ করা হয়েছে। আশা করা যায় যে সে কাজ যদি করে ভালো, আর না করলে আমরা ক্যান্সারের দিকে যাবো ইনশাল্লাহ। 2 ইউনিয়নের 2 লক্ষাধিক মানুষ প্রতিদিন চলাচল করে এ সড়ক দিয়ে। রাজীব আহমেদ, চ্যানেল আই। উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শনিবার সকাল 9টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 7.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার সাথে পাল্লা দিয়ে হিমশীতল বাতাস শীতের তীব্রতা বাড়িয়েছে কয়েক গুণ। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের হচ্ছে না মানুষ। কুড়িগ্রামে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। তীব্র ঠান্ডায় গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছে শীতকাতর মানুষ। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা আর শীতল হাওয়ায় দাপট আরও বেড়েছে। সেই সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডায় শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ পড়েছেন চরম বিপাকে। দিনেও রাতে বৃষ্টির ফোঁটার মতো পড়ছে কুয়াশা। রোগীদের দেশের বাইরে গিয়ে যেন চিকিৎসা নিতে না হয়, বরং দেশের বাইরে থেকে বাংলাদেশে চিকিৎসা নিতে আসবেন রোগীরা, এমন পরিবেশ গড়তে চান বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক, ছাত্র এবং মেডিকেলের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। সে সময় মন্ত্রী চট্টগ্রাম সহ সারা দেশের হাসপাতালসমূহে আইসিইউ বেড বাড়ানোর ঘোষণা দেন। যে ডাক্তার ঢাকায় চিকিৎসা করে সে রংপুরেও করে, একই ডাক্তার, কিন্তু মানুষ মনে করে যে একটা কিছু হলেই সবাই ঢাকায় চলো। আমার মনে হয় না যে সেইটা আমি আমি সেই লক্ষ্যে আমি কাজ করে আমি মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করব এবং মানুষ যেন এদেশের চিকিৎসা ব্যবস্থাকে মানুষ যেন সসম্মানে দেখে। আমিও চাচ্ছি যে ভবিষ্যতে বাংলাদেশের থেকে যেন রুগী বাইরে না গিয়া বাইরে থেকে রুগী বাংলাদেশে আসে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, সংসদ বাতিল, খালেদা জিয়া ও বিএনপির সকল কারাবন্দী নেতার মুক্তির দাবিতে সারাদেশে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। রংপুরে কালো পতাকা নিয়ে মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। সেখানে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপি রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। বরিশালে আলাদা কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায়ও পতাকা মিছিল করেছে উত্তর দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সাদিয়া ওমরের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 4 আসন থেকে নির্বাচিত অ্যাডভোকেট আনিসুল হক পুনর্বার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী নিযুক্ত হওয়ায় সংবর্ধনা দিয়েছে বায়েক ও কুটির ইউনিয়নবাসী। উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কায়সার জীবন, কসবা পৌরসভার মেয়র এম জি হাক্কানি ও অন্যরা।
নওগাঁয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে নাগরিক সংবর্ধনা দিয়েছে জেলার নাগরিক সমাজ। অনুষ্ঠানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনশীল পর্যায়ে রেখে কম মুনাফার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। মাদারীপুরে নবনির্বাচিত সংসদ সদস্য তাহমিনা বেগমকে সংবর্ধনা দিয়েছে কালকিনি ও ডাসার উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ। নোয়াখালী দুই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোর্শেদ আলমকে নাগরিক সংবর্ধনা দিয়েছে স্থানীয়রা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেশাজীবী পরিষদের সভাপতি হাসান মঞ্জুর ও অন্যরা। আন্তর্জাতিক যোগ দিবসের 10 বছর পূর্তি উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা ও সার্টিফিকেট দেওয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। নারায়ণগঞ্জ ঐতিহ্যবাহী জয় গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডক্টর সেলিনা হায়াত আইবি। অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা রক্ষার সাথে পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে শেরপুরের প্রতিটি থানায় আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোনালিসা বেগম। কুড়িগ্রামের ধরলা নদীর তীরবর্তী 600 শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করেছে মার্কিন প্রবাসীদের সংগঠন বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস অ্যাঞ্জেলস বাফলা। চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। 55টি ইভেন্টের প্রতিযোগিতায় অংশ নেয় জেলার 5টি উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, নগর জনপদের খবর আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।